দেখা যাক কি রকম মাছ পাওয়া গেছে দেখি মাছ পড়ছে মাছ ধরো ওহো খোলসা মাছ পড়ছে দেখেন গাইস থাকি থাকি দেখেন থাকি 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 দেখি ও এখানে ট্যাংরা পাওয়া গেছে মনে হচ্ছে দেখে দেখাই আপনাদের আচ্ছা ওই সামনে যাই তো হে গাইস আসসালামু আলাইকুম তো কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে যাচ্ছি চায়না জালে থেকে মাছ ছাড়াইতে তো আপনাদের এটাই দেখাবো যে কি রকম মাছ পাওয়া যায় চায়না জালে আমাদের এই বিলের মধ্যে ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নাকি আবির কি বলে শোনেন চলুন যাওয়া যাক এই যে দেখেন এই জালটা শুকাবে দেওয়া হয়েছে তো এটা শুকাইলে পাতা হবে ঠিক আছে আসলে পানিতে থাকলে জালের মধ্যে হাওলা জমে যায় এর জন্য মাছ পড়ে না তো বাকি যেগুলো পাতা আছে ওইগুলো চেক করে দেখাবো আজকে আপনাদের আপনাদের সাথেই থাকুন আমার সাথে আছে আবির আর রিশাদ জালের কাছে ইতিমধ্যে আমরা চলে আসছি দাঁড়া আবির সরো আগে দেখা যাক কি রকম মাছ পাওয়া গেছে দেখি ওহো খোলসা মাছ পড়ছে দেখেন গাইস দেখি ও এখানে ট্যাংরা পাওয়া গেছে মনে হচ্ছে দেখে দেখাই আপনাদের আচ্ছা ওই সামনে যাই দেখলেন বেশি মাছ পরে নাই সকাল দিকে বেশি মাছ পরে আমরা আসছি দুপুর টাইমে এখান থেকে জালতে উঠে আর এক জায়গা পাততে হবে এখানে ডুব হয়ে গেছে এখানে আর মাছ পড়বে না যাই দেখি এই গাছটা দেখে চলে যাবে রিসাদের কিন্তু এখানে গলা পানি আচ্ছা দেখা যাক এইটা এখন তোলো এই তোলো দেখি এইটাই কি মাছ পাওয়া গেছে ও ট্যাংরা ট্যাংরা টাকি এই দেখেন হয়তো ভালো করে দেখাইতে পারতেছে না জালের মধ্যে হ্যাওলাইটকে নোংরা হয়ে গেছে দেখাই এমনি করে দেখানো যায় না দেখেন